18 বছর বয়সী হাফিজুর রহমান তুষার বাবা বিদেশে থাকায় মায়ের কাছে মোটরসাইকেল কেনার আবদার করে রাজবাড়ির এই কিশোর। আবদারও মেটান মা, কিন্তু বেপরোয়াভাবে সেই মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তুষার। হাত পা সহ শরীরের বিভিন্ন অংশে 5টি হাড় ভেঙে এখন পড়ে আছেন পঙ্গু হাসপাতালের বিছানায়। জোরে আরটিআর বাইকগুলো এমনি একটু স্পিডে চলে, আর কম বয়সে একটু তো আমরা জোরে চলাবই, এটাই স্বাভাবিক। যত গতি তত ভালো লাগে, এটা তো স্বাভাবিক, কিন্তু আগে তো বুঝিনি যত গতি তত ক্ষতি। সামনে দেখছি যে গাড়িটা দূরে, কিন্তু ওখানে একটা ভাঙা ছিল, ইজি বাইকটা স্লো করে আমিও যেই ক্রস করাও শেষ, সামনে আর একটা গাড়ি চলে আসে আমার সামনে, আমি ডাইরেক্ট সঙ্গে সঙ্গে শখের বসে চালাইতেছিলাম, বাট এখন চালাইতে গিয়ে এখন নিজের অবস্থাই শেষ। এই হাসপাতালে আসা অধিকাংশ রোগী মোটরসাইকেল দুর্ঘটনার শিকার, যাদের বেশিরভাগের বয়স 15 থেকে 25 বছর। শুধু চালকরাই নন, মোটরসাইকেলের আঘাতে পা হারিয়েছেন এমন রোগীও ভর্তি আছেন এই হাসপাতালে। কোনোদিন আর কাজ করে খাইতে পারবে না, আমরা কেমনে কি বাঁচবো, কেমনে চলবো, ঠাকুর জানেন, কইতে পারি না। আমি তাই বলছি হুন্ডা আটকাই যে, এবার হুন্ডা আর মার্কে ধরে লই গেছে হুন্ডা সব। হাসপাতালটির তথ্য বলছে 1997 সালে প্রতিদিন গড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন রোগী আসত, 2007 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রতিদিন 24 জনে, অর্থাৎ বছরে 8,640 জন, আর বর্তমান এই সংখ্যা প্রতিদিন গড়ে 80 জন, বছরে 28,800 জন। চিকিৎসকরা বলছেন মোটরসাইকেল দুর্ঘটনায় পঙ্গুত্বের সংখ্যাও বেড়েছে। মাল্টিপল ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচার এবং ডিভাস্টেটিং ফ্র্যাকচার কারণে অনেক সময় হাত এবং পা যে কোনো একটা অথবা কোনো সময় দুইটাই রাস্তায় ফেলে আসে, অর্থাৎ হাত পা নাই, ট্রেনে কাটা দুই পা কেটে গেলো, অ্যাক্সিডেন্টে একটা হাত নাই, একটা হাত উপর দিয়ে গাড়ি চলে গেছে, মোটরসাইকেল চালাচ্ছে, একটা হাতের উপর দিয়ে বড় গাড়ি গেছে, একটা হাত নাই, হাত ছাড়াই আসছে। ওগুলোকে আবার ঠিক করা যতটুকু সম্ভব, সিস্টেমটা রাখা, তারপর আমাদের এখানে লিম্ব সেন্টার আছে, লিম্ব সেন্টারে লিম্ব তৈরি করা, যদিও কার্যক্রম করোনার কারণে বন্ধ আছে, এই কার্যক্রমগুলো চালুর মাধ্যমে আমরা যে হাত নাই পা নাই এগুলো আমরা অঙ্গগুলো আমরা লাগিয়ে দিয়েছি, লাগাই দিতাম আগে, এখন আমরা পারতেছি না। বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে দেশে মোট সড়ক পরিবহনের 50% মোটরসাইকেল, যাতে দুর্ঘটনার আশঙ্কা অন্যান্য যানবাহন থেকে 30 গুণ বেশি। যেখানে মোটরসাইকেলকে অন্যান্য দেশে নিরুৎসাহিত করছে, আমরা সেখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বসিয়ে ইনসেন্টিভ দিয়ে সহজলভ্য করছি। উন্নত বিশ্ব হতে চাইলে মোটরসাইকেল ভিত্তিক কিন্তু পরিবহন ব্যবস্থাটা থাকার কথা না, কারণ এর ভেরি কস্টলি, হিউম্যান কস্ট অনেক বেশি লস হয় এবং একে শাসন করা যায় না, হাইলি ম্যানুভারেবল। এখনও সুযোগ আছে, যদিও 50%-এর বেশি হয়ে গেছে মোটরসাইকেল, এখনও সরকারের হাতে সুযোগ আছে এটাকে নিয়ন্ত্রণ করা, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রি যেগুলি সেট করা হচ্ছে সেগুলির ক্ষেত্রে নিরুৎসাহিত করা। মানুষকে সচেতন হবার পাশাপাশি সরকারকে এই দুই চাকার বাহন নিয়ন্ত্রণে কঠোর হবার আহ্বানও জানান তিনি। 9 আলচিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।